চোপড়ার ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানার আইসিকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি থানার সামনে বিক্ষোভ দেখালো উত্তর দিনাজপুর জেলা ডিওয়াইএফআই এবং এসএফআই। বুধবার দীর্ঘক্ষণ ধরে সেখানে অবস্থান বিক্ষোভ দেখানো হয় সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে। ডিওয়াইএফআই এর জেলা সভাপতি গৌতম বর্মন জানান, ঘটনায় মৃত দুজনের প্রকৃত তদন্ত করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। পাশাপাশি ঘটনার দিন আরএসএস এবং বিজেপি নানা রকম বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে এবং তার জন্যই বাস গাড়ি পোড়ানো হয়েছে। ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই বিষয়ে নিরীহ গ্রামবাসীদের যেন কোনোভাবেই হয়রানি না করা হয়। এছাড়াও মৃত মাম্পি সিংয়ের নামে বিহারের একটি ঘটনার এক যুবতীর ছবি মাম্পির নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। যারা এই ঘটনায় যুক্ত তাদের জন্য আইনি ব্যবস্থা নিতে হবে, তবে এক্ষেত্রে ঘটনার তদন্তে নেমে পুলিশ যদি কোনো চাপের কাছে নথি স্বীকার করে এবং প্রকৃত তদন্ত থেকে পিছিয়ে আসে, তবে ডিওয়াইএফআই এবং এসএফআই তা কখনোই মেনে নেবে না। এর জন্য প্রয়োজনে আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে বলেও জানান তিনি। দুই ছাত্রছাত্রী মৃত্যু ঘটনা ও পরবর্তী অশান্তির ঘটনায় সামগ্রিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে ডিওয়াইএফআই ও এসএফআই চোপড়া লোকাল কমিটির পক্ষ থেকে যেদিকে দাবি, প্রথম দাবি বাম্পি সিং ও ফিরোজ আলীর অস্বাভাবিক মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য প্রকাশ করতে হবে এবং দুষ্কৃতীদের আইন মোতাবেক দুই গত 19 জুলাই 2020 কালাগঞ্জ এলাকায় অশান্তি ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। এক্ষেত্রে সাধারণ নিরীহ গ্রামবাসীদের উপর কোনো রকম হয়রানি করা চলবে না। 19 জুলাই 2020 থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর উদ্দেশ্যে মাম্পি সিং এর নাম করে ছবি প্রচার করা হয়। এর ফলে সাধারণ মানুষের মনে নেতিবাচক প্রভাব পড়ে, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে দাঙ্গা লাগানোর জন্য এই নোংরা ষড়যন্ত্র করেছে। সঠিক তদন্ত করে তাদেরকেও চিহ্নিত করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে।